ভোলায় পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে, ফলে প্রাণ চাঞ্চল্য ফিরেছে এসব মাছঘাটগুলোতে। তবে ২২ দিনের অবরোধ নিয়ে রয়েছে নানা অভিযোগ। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ভোলাতে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, জেলেদের জালে ইলিশ কেমন ধরা পড়ছে, কি বলছেন তারা? ফারজানা, আমি এই মুহূর্তে রয়েছি ভোলার সর্বদক্ষিণ চরফেশনের সাগর মোহনায়, আমি যে সামরাজঘাট, এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাছঘাট এটি। এবং আমি খুব সকালে এখানে এসেছি, আমি সকাল থেকে দেখেছি যে শত শত ট্রলার এসেছে সাগর থেকে এবং মেঘনা নদী থেকে, তারা মাছ নিয়ে এখানে এসেছে এবং তারা এখানে আসার পর থেকেই তারা মাছ তুলছে। এবং আমার পিছনে এবং ডানে বামে যে আড়তগুলো রয়েছে, সেই আড়তে তারা বিক্রি করছে। আসলে তারা বলছে যে আশানুরূপ মাছ তারা পাচ্ছিল না, সেই মাছটি এখন তারা পাচ্ছে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যে আগের চেয়ে মাছের দাম কিছুটা কম হলেও, জেলেদের সাথে আমি কথা বলেছি এবং আড়তদারদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ইলিশের পেটে ডিম আসেনি এবং ২২ দিন যে মা ইলিশ রক্ষার যে অবরোধ দেওয়া হয়েছে, এটি তারা বলছেন যে আরও অন্ততপক্ষে ১৫ দিন যদি পিছিয়ে দেওয়া হতো তাহলে ইলিশের পেটে ডিম আসতো এবং সেক্ষেত্রে যে সরকার যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটি সফল হতো। এবং আরেকটি বিষয় তারা বলেছেন, ফারজানা আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই ২২ দিনের যে অবরোধটি দেওয়া হয়, একই সময় যদি পার্শ্ববর্তী দেশ ভারতে অবরোধ দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে অবরোধ সেই অবরোধটি সফল হবে। এবং এটি আসলে ব্যাপার হচ্ছে যে তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশের জলসীমায় অবরোধ থাকলেও ভারতে অবরোধটি থাকে না, সেক্ষেত্রে ভারতের যে জেলেরা রয়েছে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কতটুকু এই মাইলিশ সরকার যে কর্মসূচি এবং যে কারণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে সেটি সফল হবে, এটি তাদের একটি বিবেচনা করার বিষয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি সকাল থেকে দেখেছি প্রচুর ইলিশ মাছ আছে সাগর থেকে এবং সেক্ষেত্রে এবং এখান থেকে ট্রলারে বোঝাই করে এবং ট্রাকে বোঝাই করে সেই মাছটি চলে যাচ্ছে। এবং সূর্য ওঠার সাথে সাথে এখানে আসলে মূলত মাছ বিক্রি শুরু হয় এবং এরপরে আস্তে আস্তে এটি কমে আসে এবং দিনব্যাপী মাছ বিক্রি চলে। তবে তার জেলেরা যা যেটা বলেছেন যে তাদের, তারা এনটিভিকে ধন্যবাদ জানিয়েছে যে এর আগে আমরা একটা রিপোর্ট করেছিলাম, সেটি হচ্ছে যে জেলেদেরকে মাছ ধরতে বাধা দিচ্ছিল, তো সে এখন সেই ঝামেলাটি নদীতে নেই এবং সেক্ষেত্রে তারা এনটিভিকে ধন্যবাদ জানিয়েছে যে পুলিশের যে বেপরোয়া চাঁদাবাজি ছিল সেটি বন্ধ রয়েছে। তো ফারজানা, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। আপনার জুতো আমার গাল। আমারে ভিসা দিব তো, বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮:২০ এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা? সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত ৮:২০ এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। ম্যাডাম, পান্ডে সার্টিফিকেট হয়ে যায়।
তুমি কি আসলে ভাইয়া বলো তো তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পাবা ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছে এগুলো এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন শহীদ ভাই আমরা এখন একটা মজার খেলা খেলব এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগবে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9টা 30 মিনিটে এনটিভি তে এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন